শুনতেনি আগে মিডিয়াতে আসেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিজেপির যুব কার্যকর্তাদের নিয়ে 23-এ নির্বাচনী লড়াই হবে। এতদিন তিনি ত্রিপুরার বাইরে ছিলেন, এবার সরাসরি সাংবাদিক সম্মেলনের পর ত্রিপুরা রাজ্যের মাটিতে পা রেখে কি বলছেন একবার সরাসরি শোনাব, একবার দেখুন। আমরা কিভাবে বিস্তার করব, পেরঙ্গা যাত্রার বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এবার বিপ্লব অনুগামীদের কপালে চিন্তার ভাঁজ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের 23-এর নির্বাচনে কি হতে পারে রাজনৈতিক সমীকরণ, সেদিকেও তাকিয়ে থাকছে ত্রিপুরা রাজ্যের জনগণ। একবার সরাসরি আরও একবার ভিডিও ফুটেজ দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ত্রিপুরা রাজ্যের মাটিতে পা রেখেই এমনই এক ইঙ্গিতের পূর্বাভাস দিলেন, দেখুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদ চলে যাওয়াতেই চিন্তার ভাঁজ তো রয়েছেই কপালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। এই নিয়ে নানান মহলে প্রশ্ন উঠছে বিপ্লব দেবকে নিয়ে। কি বলছেন বিপ্লব দেব সরাসরি একবার দেখুন, 23-এর বিধানসভা নির্বাচনের ভোটের আগেই কি রণকৌশল প্রাক্তনের। সাথে নিয়ে 23-এর জন্য প্রস্তুতি নেব, আমাদের পূর্ণ বিশ্বাস 2018।